হ্যালো, সানওয়ে এডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু প্রচুর ইনকোয়ারি পেয়ে থাকি ইউএস এর ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে। সো এই ক্ষেত্রে আজকে আমরা কথা বলবো কিভাবে বাংলাদেশের একটা স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার করে ইউএস এর ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো সবাইকে অনুরোধ করবো আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো এই ক্ষেত্রে ব্যাচেলর এবং মাস্টার্স দুই ক্ষেত্রেই কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে আসলে ক্রেডিট যেহেতু মাস্টার্সে অনেক কম থাকে, এই ক্ষেত্রে কিন্তু মাস্টার্সে ক্রেডিট ট্রান্সফার হলেও খুব বেশি ক্রেডিট কিন্তু মাস্টার্সে ট্রান্সফার হয় না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে কথা বলবো যেসব স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতেছেন তাদের বিষয়ে কথা বলবো, যে ব্যাচেলর একটা স্টুডেন্ট যে ব্যাচেলর করতেছে বাংলাদেশে সে কিভাবে ইউএস এর একটা ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করতে পারে। তো এই ক্ষেত্রে যেসব স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতেছেন, সেসব স্টুডেন্ট তারা যদি ইউএস এর ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, ম্যাক্সিমাম ক্রেডিট কিন্তু ইউএস ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট মনে রাখা সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে যে সেমিস্টারে আছেন সেই মুহূর্তে আপনার কিন্তু কারেন্ট সিজিপিএ থাকতে হবে মিনিমাম 2.5 আউট অফ 4 স্কেলের মধ্যে। তো সেই ক্ষেত্রে সে এক্সাম্পল একটা স্টুডেন্ট একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে পড়তেছে বাংলাদেশে, এবং সেই ক্ষেত্রে সে 4টা সেমিস্টার বা 5টা সেমিস্টার বা 3টা সেমিস্টার কমপ্লিট করেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার কারেন্ট সিজিপিএ থাকতে হবে 2.5 আউট অফ 4। এই রিকোয়ারমেন্টটা কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, এটা হচ্ছে একটা অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের ইউনিভার্সিটি গুলাতে প্রত্যেক সেমিস্টারে কিন্তু ক্রেডিট থাকে 9 ক্রেডিট অথবা 12 ক্রেডিট। সো এই ক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি 4টা সেমিস্টার শেষ করে সেক্ষেত্রে তার ক্রেডিট কিন্তু হয় 48 ক্রেডিট অথবা 45 ক্রেডিট, ইট ডিপেন্ডস। বাট সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্রেডিট কিন্তু ইউএস ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, শুধুমাত্র আপনার যেসব ক্রেডিট কিছু ক্রেডিট থাকে যে ক্রেডিট গুলো আসলে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, যেমন আপনার বাংলাদেশ রিলেটেড কোনো যদি ক্রেডিট থাকে অথবা জিওগ্রাফি রিলেটেড কোনো ক্রেডিট থাকে বা আপনার পাবলিক হেলথ বিষয়ে যদি কোনো ক্রেডিট থাকে। সো আপনার কোর্স যে কোর্সে আপনি পড়তে যেতে চাচ্ছেন বা যে কোর্সে আপনি পড়তেছেন এই কোর্স রিলেটেড কোর্স গুলো কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবে, কিন্তু যেগুলো আপনার কিছু ক্রেডিট থাকে আমি যেটা উল্লেখ করলাম এই ক্রেডিট গুলো বাংলাদেশ ওয়াইজ ক্রেডিট বা আপনার কালচারাল ওয়াইজ ক্রেডিট অথবা আপনার পাবলিক হেলথ রিলেটেড ক্রেডিট বা জিওগ্রাফি রিলেটেড ক্রেডিট, এই ক্রেডিট গুলা কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবে না। তো এই ক্ষেত্রে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটি কিন্তু ইউএস এর অনেক ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। তো এই যেসব ইউনিভার্সিটি ইউএস এর সঙ্গে অ্যাফিলিয়েশন আছে এইসব ইউনিভার্সিটি কিন্তু ওই স্পেসিফিক ইউএস এর ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হবে, যেহেতু বাংলাদেশের ওই ইউনিভার্সিটির সঙ্গে ইউএস এর ওই নির্দিষ্ট একটা ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েশন আছে তার মানে তারা সেম সিলেবাস ফলো করে, এই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। কিন্তু আমরা সবাই জানি যে ইউএস এতে কিন্তু প্রায় 5,000-এর উপরে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, ইনস্টিটিউট আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এমন ইউনিভার্সিটি চুজ করেন যে ইউনিভার্সিটির সাথে আপনার ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নাই, সেই ক্ষেত্রে কি হবে, তো এটা নিয়ে আমরা কথা বলবো। সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন সেই ইউনিভার্সিটিতে। এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো মিনিমাম 6 মান্থস আগে, মানে 6 মাস আগে আপনাকে কিন্তু আপনার প্রসেস শুরু করতে হবে। তো ক্রেডিট ট্রান্সফার করতে গেলে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আপনার প্রত্যেকটা আপনার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং আপনি যে এখন ব্যাচেলর করতেছেন এখানে যে ক্রেডিট গুলো আপনি কমপ্লিট করেছেন প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনার অ্যারেঞ্জ করতে হবে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, এবং ওদের যে ক্রেডিট ট্রান্সফারের রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম অ্যাভারেজ সব ইউনিভার্সিটির একই রিকোয়ারমেন্ট, বাট ইউনিভার্সিটি ওয়াইজ অনেক সময় কিছু কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে এইগুলো আপনাকে ফলো করতে হবে, বেটার যে মিনিমাম 6 মান্থস আগে প্রসেসটা শুরু করা, যাতে করে আপনি প্রত্যেকটা প্রসেস টাইম আপনি ফলো করতে পারেন এবং টাইম নিয়ে কাজটা করলে আপনার কাজটা কিন্তু ডান হবে। এই ক্ষেত্রে ধৈর্য হারা হলে মোটেও হবে না, আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এবং ক্রেডিট ট্রান্সফার যদি ম্যাক্সিমাম ক্রেডিট যদি আপনি কাউন্ট করাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লাভবান আপনিই হবেন। এবং এই ক্ষেত্রে যদি কিছু ক্রেডিট আপনার কাউন্ট না হয় আমার মনে হয় না যে এটাতে আসলে কোনো প্রবলেম আছে, কারণ আপনি যখন ইউএস এর মতো একটা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ক্রেডিট কাউন্ট করিয়ে দেন আপনার পড়া স্টার্ট করতেছেন, তো অবভিয়াসলি আমার মনে হয় এটা আপনারই বেনিফিট হবে। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা কিন্তু ইউএস এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আপনার ক্রেডিট ট্রান্সফার আপনার অ্যাকসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে আপনি
যদি মনে করেন যে নেক্সট জানুয়ারি ইনটেক 2022 এর জন্য আপনি আপনার ফাইল প্রসেস করতে যাচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব যারা এই মুহূর্তে বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতেছেন, আপনি দুই সেমিস্টার শেষ করছেন বা আপনি তিন সেমিস্টার শেষ করছেন, আপনি ফোর্থ সেমিস্টার শেষ করছেন বা আপনি যে সেমিস্টারই শেষ করে থাকেন বাংলাদেশে, আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার যে কয়েকটা ক্রেডিট আপনি বাংলাদেশে কমপ্লিট করেছেন এই ক্রেডিটগুলোর যে ট্রান্সক্রিপ্ট আমাদের সঙ্গে শেয়ার করুন, দেন আমরা আপনাকে অ্যাডভাইস করবো যে আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারবো। তো সবাইকে অনুরোধ করবো, এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে ক্রেডিট ট্রান্সফার করা একটা স্টুডেন্ট এবং ক্রেডিট ট্রান্সফার না করা একটা ফ্রেশ স্টুডেন্ট, এই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার চান্স কম বেশি বলে আসলে কোনো কথা নাই। এই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স কিন্তু বোধ ক্ষেত্রে সেম থাকবে, অর্থাৎ একটা 12 কমপ্লিট করে একটা স্টুডেন্ট যে হায়ার সেকেন্ডারি বা এলেভেল কমপ্লিট করে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতেছে এবং আরেকটা স্টুডেন্ট যে আপনার ক্রেডিট ট্রান্সফার করে দেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে, এই ক্ষেত্রে কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স সেম থাকবে। অর্থাৎ আপনি আপনাকে প্রুফ করতে হবে ইউএস এম্বাসিতে যে আপনি এই কোর্সটার জন্য এলিজিবল এবং আপনি একজন বোনাফাইড অ্যাপ্লিক্যান্ট। সো এটা আপনি যত সুন্দরভাবে প্রুফ করতে পারবেন আপনার ভিসাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার কোর্স প্ল্যান ঠিকঠাক মতো থাকতে হবে, আপনার ফিউচার প্ল্যান থাকতে হবে ঠিক মতো। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের আগের একটা ভিডিও আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা এটাও উল্লেখ করে দিব, আপনি কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সবাইকে অনুরোধ করবো যে আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান এখনই বেস্ট টাইম, আপনি কাইন্ডলি অ্যাপ্লাই করুন নেক্সট ইনটেকের জন্য। সো আমরা ট্রাই করবো আপনাকে যত সম্ভব সহযোগিতা করার জন্য। সো আপনারা সবাই ভালো থাকবেন।